বাঙালির দীর্ঘদিন থেকে চলে আসা সংস্কৃতির ধারক বাহক, একসঙ্গে উৎসব আনন্দ আর জ্ঞানের সমন্বয়, আর কোনো আয়োজনে বুঝি হয় না। 11 থেকে 19 জানুয়ারি 2024 নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ ঈদগাহ জুবিলি পার্ক ময়দান প্রাঙ্গণে চলছে আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসব 2024, পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা। এই মেলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নানান জেলা থেকে বিভিন্ন পত্রিকার প্রকাশক, লেখক, পাঠকের ভিড়। এই মেলায় আন্তর্জাতিক বাংলা সাহিত্যে ও সংস্কৃতি পরিষদের প্রকাশনা গৃহ আন্তর্জাতিক সাহিত্যে প্রকাশনার 20 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে দুষ্প্রাপ্য কিছু বই, যেমন বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা, বিদ্যুতের কাজে সচেতনতা এবং সমাজ সচেতনতা সহ মনীষীদের প্রচুর অজানা তথ্য সমৃদ্ধ। হুগলির আরামবাগের গ্রন্থমেলা চত্বর থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, সময়ের সংবাদ। আরামবাগ গ্রন্থমেলা ও নাট্য উৎসব 2024, পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা, 11 থেকে 19 জানুয়ারি এই মেলা। এই মেলা সম্পর্কে আপনি কি বলবেন? এই মেলা একটা মিলন মেলা, বহু মানুষের এখানে আসেন, বহু এলাকার মানুষ আসেন, বই কেনা সহ বিভিন্নভাবে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তা আজকে আমাদের এখানে একটা কবি সম্মেলন ছিল, প্রায় 65 থেকে 70 জন কবি এখানে এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে। আমরা বেশ কবি সভা উপভোগ করলাম। একদিকে আমি যেমন কবি, আর একদিকে প্রকাশকও এখানে, যেমন আমাদের 20 নম্বর স্টলে আমরা আছি বিভিন্ন মূল্যবান এবং দুষ্প্রাপ্য বই নিয়ে, যে বইগুলো সচরাচর পাওয়া যায় না, আমি নিজেই রাইটার। যেমন বিদ্যুৎ ব্যবহারের সচেতনতা, বিদ্যুতের ছবল, বিদ্যুতের কাজে সচেতনতা এবং মনীষীদের নিয়ে নানান অজানা তথ্য। যেমন বিদ্যাসাগরের বাড়ি যদি জিজ্ঞেস করা হয়, এক কথা সবাই বলবেন মিদনাপুরের বিচ্ছিন্ন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে উনি হুগলি জেলার বিচ্ছিন্নতে জন্মগ্রহণ করেছিলেন, পরে পরগনা ভাগ হওয়ার সময় ওনারা ভাগ হয়েছিলেন। আমরা গর্বিত যে আমরা আরামবাগ মহকুমায় বাস করি, যেখানে জন্ম রাজা রামমোহন রায়ের মতো মহামানবের, রামকৃষ্ণদেবের মতো মহামানবের এবং বিদ্যাসাগরের মতো মহামানবের। এখন আমরা বিভিন্ন জেলাতেও এই বইমেলাগুলো করছি, সেখানেও দেখছি বই কেনার প্রবণতা আগের থেকে অনেকটা বেড়েছে। মানুষকে বোঝালে মানুষ বুঝছেন এবং পাঠক বই পড়ছেন, সেটাও বোঝা যায়। এছাড়াও আমরা 37 জন মনীষীদের নিয়ে একটা বাণীর বই করেছি, সেই বইটাও মানুষ নিচ্ছেন। সমাজে চলতে গেলে মানুষকে সচেতন হতেই হবে, তাই সচেতনতার ওপরে বই আমি রাইটার আমি লিখেছি, সচেতনতার কথা বলে। এই বইটাও খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছে, মানুষ এসে বইটা কিনছেন, পড়ছেন এবং আমি ফোন করে জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছেন। এটাই আমাদের চরম প্রাপ্তি। আপনার পরিচয়? সুনীল চক্রবর্তী, আমি আন্তর্জাতিক বাংলা সাহিত্য পরিষদের মুখ্য সম্পাদক, রামমোহন বিদ্যাসাগর একাডেমির সম্পাদক এবং আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনারও আমি কর্ণধার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্র মন্ত্র আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিহুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছৌয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশিকাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2 প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।